হ্যালো ফ্রেন্ডস জোশ একাডেমিতে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো তো শুরু করছি আজকের এক নম্বর কোয়েশ্চেন তো দেখে নিচের কোনটি মেটামর্ফিক শিলা বা রূপান্তরিত শিলা ঠিক আছে তো অপশনগুলো দেখে নাও গ্রানাইট বাসল্ট মার্বেল অ্যান্ড সাইনস্টোন তো এটির কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মার্বেল ঠিক আছে তো যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নাও আর কাছে থাকা বিল্লে কিন্তু অবশ্যই ক্লিক করে দিও ঠিক আছে সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য তো দেখিনি নিচের কোনটি সরিস্রিপের যুগ বলা হয় তো তোমরা অপশানগুলো দেখে নিয়েছ তো এটির সঠিক উত্তর হবে অপশান সি মেসোজৈক মেসোজৈককে কিন্তু সরিস্ট্রিপের যুগ বলা হয় ঠিক আছে তো চলে আসলাম আমরা তিন নম্বর কোয়েশ্চনে তো তিন নম্বর কোয়েশ্চেনটা আমরা দেখিনি সেক্স যন্ত্র ব্যবহার করা হয় কিসের জন্য ঠিক আছে তো তোমরা অপশানগুলো দেখো মাতৃগর্ভে শিশুর লিঙ্গ পরীক্ষার জন্য না দূরের জিনিস মাপার জন্য না ছোট জিনিস দেখার জন্য নাকি দূরের জিনিসের উচ্চতা মাপার জন্য ঠিক আছে তো এটির সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান ডি দূরের জিনিসের উচ্চতা মাপার জন্য মানে সূর্যের যত দূরত্ব আছে সেগুলো কিন্তু মাপার জন্য কিন্তু এটির ব্যবহার করা হয় ঠিক আছে তো চলে আসলাম আমরা চার নম্বর কোয়েশ্চানে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের ভারতের সাক্ষরতা শতকরা হার বেড়ে দাঁড়িয়েছে তা হলো কত ঠিক আছে তো এটি অপশানগুলো তোমরা দেখে নাও সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট নাকি ফিফটি ফাইভ পার্সেন্ট তো এটি সঠিক কিন সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান বি সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট ঠিক আছে তো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কারণ সব পরীক্ষার কিন্তু এখানে প্রশ্ন উত্তর আমরা দিয়ে দিই ঠিক আছে তো কমন কমনযোগ্য উত্তর আমাদের কিন্তু থাকে তো দেখিনি আমরা অপশান ফাইভের কোয়েশ্চেন ফাইভের কী আছে গ্রামীণ ও নগর জনবসতির মধ্যে মূল পার্থক্যগুলো কি তো মূল পার্থক্যগুলো কি আমরা দেখিনি জনসংখ্যার পরিমাণ নাকি অবস্থান নাকি ফাংশন অর্থনৈতিক উপাদান নাকি জনঘনত্ব ঠিক আছে তো এটির বন্ধুরা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এ জনসংখ্যার পরিমাণ ঠিক আছে তো চলে যাচ্ছি আমরা ছয় নম্বর কোশ্চেনে তো ছয় নম্বর কোয়ে রেখা বিষুবুর রেখা থেকে মেরু পর্যন্ত বায়ু চাপের পার্শ্বচিত্র ক্রমিকভাবে দেখাও এটি ক্রমিকভাবে কী হবে বৃদ্ধি রাস বৃদ্ধি নাকি বিশ বৃদ্ধি তারপর হ্রাস নাকি সি বৃদ্ধি হ্রাস রাস নাকি ডি হ্রাস বৃদ্ধি বৃদ্ধি ঠিক তো এটি বন্ধুরা এটি সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি রাস বৃদ্ধি রাস ঠিক আছে তো চলে আসছি আমরা ছয় নম্বর কোশ্চেন তো ছয় নম্বর সরি সাত নম্বর কোশ্চেনে তো সাত নম্বর কোশ্চেন আমরা দেখিনি ভারতবর্ষে জনসংখ্যার হার ঋণাত্মক ছিল কোন দশকে কোন দশকে ভারতের জনসংখ্যা বৃদ্ধিরা ঋণাত্মক ছিল ঠিক আছে তো এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বি কিন্তু এটা সঠিক উত্তর উনিশশো এগারো থেকে উনিশশো একুশ অব্দি ঠিক আছে তো চলে আসছি আমরা আট নম্বর কোশ্চেনে আমাদের সংসদীয় শাসন ব্যবস্থার ভিত্তি কী তো অপশনগুলো তোমরা দেখো পুরুষদের ভোট দেওয়ার অধিকার আনুপাতিক প্রতিনিধিত্ব পুরুষ ও স্ত্রী পুরুষ স্ত্রী ও শিশুদের ভোটাধিকার সার্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোট অধিকার তো এটি কিন্তু উত্তর হয়ে যাবে অপশান ডি সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোট অধিকার ঠিক আছে তো দেখিনি নয় নম্বর কোশ্চেন নয় নম্বর কোশ্চেন কী আছে ভারতে আছে সংসদীয় ধাঁচের সরকার নাকি রাষ্ট্রপতি পরিচালিত সরকার নাকি আংশিক সংসদীয় এবং আংশিক রাষ্ট্রপতি পরিচালিত সরকার নাকি উপরের কোনোটি নয় তো এটি স তো এটি সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে বন্ধুরা অপশান এই সংসদীয় ধাঁচের কিন্তু সরকার ঠিক আছে তো চলে আসছি আমরা দশ নম্বর কোশ্চেনে দশ নম্বর কোশ্চেন কি আছে দেখেন ভারতের সংবিধান কোন তারিখে ঘোষণা হয় তো এটা কম বেশি আমরা সবাই জানি এই কোশ্চেনগুলো কিন্তু বারবার কিন্তু রিপিট হয় ঠিক আছে তো এগুলো কিন্তু তোমরা মন দিয়ে পড়বে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে তো এটির উত্তর হচ্ছে অপশান ডি ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে কিন্তু ঘোষণা হয় সংবিধান ঠিক আছে যেটা আমরা প্রজাতন্ত্র দিবস আমাদের কিন্তু ছাব্বিশ তারিখ ছাব্বিশে জানুয়ারি ঠিক আছে এটা কিন্তু মনে রাখবে তো দেখিনি ভারতীয় সংবিধানের কোন ধারায় যে কোনো ধরনের অস্পৃশ্যটাকে অসাংবিধানিক হিসাবে ঘোষণা করা হয়েছে অপশনগুলো দেখি এই চুয়াল্লিশ ধারা বি চোদ্দ ধারা সি পঁয়তাল্লিশ ধারা ও ডি সাতেরো ধারা ঠিক আছে তো এটি সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান ডি সাতেরো ধারা কিন্তু এটি সঠিক উত্তর ঠিক আছে এবং চুয়াল্লিশ ধারা ইউনিফর্ম সিভিল কোড আছে এবং চোদ্দ ধারায় কিন্তু সমতার অধিকার ইকুয়ালিটি ইকুয়ালিটি বিফোর ল ঠিক আছে তো বারো নম্বর কোশ্চেনে আমরা চলে আসলাম বারো নম্বর কোশ্চেনটা দেখিনি পশ্চিমবঙ্গে বর্তমানে জেলা পরিষদের পরিষদের সভাপতির পদমর্যাদায় যে পদাধিকারী সমতল তা হলো কি ক্যাবিনেট মন্ত্রী রাষ্ট্রমন্ত্রী জেলাশাসক নাকি মুখ্য সচিব ঠিক আছে তো এটা কিন্তু উত্তর কিন্তু অপশান বি রাষ্ট্রমন্ত্রী কিন্তু এটা সঠিক উত্তর ঠিক আছে তো এগুলো কিন্তু সব বাছাই করা কোশ্চেন তোমরা কিন্তু এগুলো কিন্তু ঠিক করে পড়বে ঠিক আছে তো দেখিনি আমরা তেরো নম্বর কোশ্চেন সুপ্রিম কোর্টের বিচারপতিগণের অবসর গ্রহণের বয়স কত ছাপ্পান্ন বছর চুয়ান্ন বছর ষাট বছর নাকি পঁয়ষট্টি বছর ঠিক আছে তো এটির সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান ডি পঁয়ষট্টি বছর কিন্তু এটার সঠিক উত্তর ঠিক আছে তো চলে আসছি আমরা চোদ্দো নম্বর কোশ্চেনে তো চোদ্দো নম্বর কোশ্চেন দেখিনি সুন্নীতের কাছে জিন্দাপির কে ছিলেন তো এটির সঠিক উত্তর কিন্তু অপশান সি ঔরঙ্গজেব কিন্তু ছিলেন ঠিক আছে মানে একটু ভুল আছে এটা একটুখানি ঠিক করে নিয়ে নেবে ঠিক আছে তো পনেরো নম্বর কোয়েশ্চেনে চলে যাচ্ছি আইন করে কে সতীদাহ প্রথা বিলাপ করেছিলেন আইন করে কিন্তু সতীদাহ প্রথা বিলাপ করেছিলেন লর্ড বেন্টিং কিন্তু করেছিলেন গত সালে আঠেরোশো উনত্রিশ সালে এবং লর্ড ডালহসি যে আছে সে কিন্তু বিধবা বিবাহটা যে বিবাহ বিরোধ সেটি কিন্তু শুরু করেছিলেন ঠিক আছে তো এটি কত সালে আঠেরোশো ছিয়ানব্বই তো সালগুলো কিন্তু তোমরা মনে রাখবে তো সতীদাহা কবে হয় মানে কবে হ্রদ হয় আঠেরোশো উনতিরিশ সালে ঠিক আছে তো ষোলো নম্বর কোয়েশ্চেন দেখিনি কোন গ্রন্থটি কালিদাসে রচিত নয় কোন গ্রন্থটি কালিদাসের রচিত নয় তো এটি সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান সি কাদম্বরী ঠিক আছে তো কাদম্বরীটা কাল লেখা আছে কাদম্বরী কিন্তু বান ভট্ট ঠিক আছে এগুলো কিন্তু মনে রাখবে ভট্ট কিন্তু কাদম্বরী লিখেছিলেন তো আমরা চলে এসেছি সাতেরো নম্বর কোশ্চেনে ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কাটা কি ঠিক আছে তো এটি সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এ উডের টাচ প্যাচ ঠিক আছে তো তোমরা কিন্তু এগুলো কিন্তু একটু মিলিয়ে নেবে ঠিক আছে তো আঠেরো নম্বর কোশ্চেন আমরা দেখে নিচ্ছি আর তরঙ্গিনীর লেখককে তো তরঙ্গিনীর লেখক কিন্তু কাল হন কল হন ঠিক আছে তো বানভট্ট বানভট্ট কী রচনা করেন হস্যচরিত কাদম্বরী ঠিক আছে এর আগে যেটা হলো আর কৌটল্য যে কৌটুল্য কী করে অর্থশাস্ত্র ঠিক আছে অর্থ সশ্র যাই হোক আমার লেখাটা খুব সুন্দর তো তোমরা একটু বুঝে নিয়ে অর্থশাস্ত্র কিন্তু কৌটিল্য করেন ঠিক আছে তো উনিশ নম্বর কোশ্চেনটা দেখছি জয়দেবের লেখা বইয়ের নাম কি তো জয়দেবের লেখা বইয়ের নাম কিন্তু গীত গোবিন্দ জয়দেবের লেখা বইয়ের নাম হচ্ছে গীত গোবিন্দ অপশান ডি কিন্তু এটাই সঠিক উত্তর ঠিক আছে আর রামচরিতকে লেখেন রামচরিত কিন্তু লেখেন সন্ধ্যাকর নন্দী ঠিক আছে সন্ধ্যা সন্ধ্যাকর নন্দী আচ্ছা আর সন্ধাক নন্দী আর কে লাগেন রঘুবংশ কিন্তু কালিদাস কালি দাস ঠিক আছে তো দেখিনি আমরা কুই নম্বরের কোশ্চেন তো বন্ধুরা যারা যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটা তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে তো কুড়ি নম্বর কোশ্চেনটা দেখিনি ইংরেজি ভাষার ভারতের প্রথম সংবাদপত্র কোনটি তো ইংরেজি ভাষার প্রথম সংবাদপত্র কিন্তু বেঙ্গল গ্যাজেট এটি কিন্তু সঠিক উত্তর এটা কিন্তু প্রথম ইংরাজি ভাষায় ভারতের প্রথম সংবাদপত্র ঠিক আছে তো কুড়িটি কোয়েশ্চেন অ্যান্সার আমরা শেষ করে নিলাম তো যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ